সাথে যাওয়া পাওয়ার জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এই ক্ষণে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এই ক্ষণে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 তুমি এত জঘন্য চরিত্রের মানুষ আগে যদি জানতাম আগে জানলে কি করতে নিজের জীবনটা নষ্ট করতাম না রবিনকে ফোন করো না প্লিজ অফিস টাইমে ও ফোন রিসিভ করে না দ্যাটস অ্যাবসার্ড তোমার ফোন ও না ধরে থাকতে পারে না আরে কি আশ্চর্য বললাম তো ফোন রিসিভ করবে না আমাদের ফ্রেন্ডশিপ এতটাই গভীর যে আমরা কখনো আলাদা হয়ে যাবো এটা ভাবতেও পারিনি আর ও শুধু আমার সাথে থাকবে এই জন্য ঢাকায় বিজনেস করছে ওয়াও দারুণ তো আমাকে তোমার ঘৃণা করতে ইচ্ছে করছে তাই না তোমাকে আমি অলরেডি ঘৃণা করা স্টার্ট করে দিয়েছি আমাকে ঘৃণা করে সাবুর কাছ থেকে তুমি কিভাবে বাঁচবে সাবু যদি প্রমাণ পায় তুমি হচ্ছ পাখি তাহলে তো আমার সাথে তোমাকেও জেরে যেতে হবে সাবুর কাছে তোমার আমার আরো ফোন আলাপ যে রেকর্ড করা নেই সেটা কি করে শিওর তাই তো শিওর হওয়ার জন্য সাবুর মোবাইলটা চেক করতাম কিভাবে চেক করবে ভাবি তো মোবাইল সবসময় হাতে রাখে দেখো কোনোভাবে মোবাইলটা চুরি করা যায় কিনা তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত ফাইল ডিলিট করতে পারবে কিন্তু ভাবি ঘুমানোর আগে এটা সম্ভব না সে তো 12টার আগে ঘুমাবে না কিন্তু এতক্ষণ ওয়েট করা সম্ভব না ভাবি তোমাকে সত্যি সত্যি পুলিশের হাতে তুলে দিবে হ্যাঁ দেবে লোকাল থানায় ওর একজন পরিচিত অফিসার আছে এসো দরজা খুলে দিচ্ছি শ্যামলি একটু ব্যস্ত থাকতে চায় যার জন্য চাকরি খুঁজছে আর কি আচ্ছা আপনি ওনাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেননি তো না না পাগল নাকি আপনার পারমিশন ছাড়া আমি ওকে এটা কি করে বলি অ্যাকচুয়ালি আমি ওর মানসিক অবস্থাটা জানতে চাইছিলাম কি জানলেন ও ডিসিশন নিয়েছে ও আর বিয়ে করবে না তাহলে হয়তো ফ্রাস্ট্রেশন থেকে ডিসিশনটা নিয়েছে মেবি কিন্তু আমার বিশ্বাস আমি যদি ওকে অফারটা করি আশা করি ও না করবে না হ্যাঁ কিন্তু আগে তো ওনার আমাকে পছন্দ হতে হবে তাছাড়া আমারও তো একটা পছন্দ হওয়ার ব্যাপার আছে গ্যারান্টি ওকে আপনার পছন্দ হবেই একটা কাজ করতে পারেন আমার মোবাইলে ওর ছবি আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন দেখবেন যদি আপনি দেখিয়ে খুশি হন তাহলে দেখব মানে কি আমার খুশির জন্য দেখবেন আপনি আমার অর্ডার গুলো দিয়ে এসেছেন আপনি একটা কথা বলবেন আমি সেটা না করতে পারি থ্যাংক ইউ তাহলে Thank you.
শেল্টারে আর কতদিন থাকবো? আমাদের তো একটা ঘর নিতে হবে, তাই না? হ্যাঁ, তত নিতে হবে। শুধু বাসা নিলেই হবে না, হাউস হোল্ড ম্যাটেরিয়ালস লাগবে, সবার প্রথমে তোমার একটা চাকরি লাগবে। আচ্ছা, তুমি তো মাস্টার্স কমপ্লিট করোনি, চাকরি তুমি কীভাবে নিতে পারবে? চাকরি করার ইচ্ছা আমার কখনই ছিল না। তাহলে কি করবে, বিজনেস? সেরকমই ইচ্ছে। বিজনেস করতে তো টাকা লাগে, কোথায় পাবে এত টাকা? বাবা মায়ের কাছ থেকে টাকা আনতে পারতে, কিন্তু এখন তো সেটা সম্ভব না। শোনো, 20-30 লাখ টাকা জোগাড় করা আমার জন্য কঠিন কিছু না। কোত্থেকে জোগাড় করবে টাকা? পরে বলবো তোমাকে। তুমি কি আবারও আগের লাইফে ফেরত যাবে? অস্ত্র দেখিয়ে টেন্ডার বাজি করবে, চাঁদাবাজি করবে? আচ্ছা, তুমি কিন্তু আমাকে আগেই প্রমিস করেছো তুমি আর কখনো অতীতের লাইফে ফেরত যাবে না। আমি কি তোমাকে কখনো বলেছি আমি আবার টেন্ডারবাজি করব, আমি আবার চাঁদাবাজি করব? বলতে হবে কেন? আমি কিছুই বুঝতে পারি না, তোমার কি কোনো আয় সোর্স আছে? কি হলো, পছন্দ হয়েছে? সুন্দর। বাহ্যিক রূপ দেখে পছন্দ করা যায়? সব ছেলেদের ক্ষেত্রে কথাটা সত্য নয়। আচ্ছা, তবে একটা কথা কি, সব ছেলেদের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা যায় না, আপনি হয়তো বা ব্যতিক্রম। আচ্ছা, একটা কাজ করুন না, আপনি কাল আমাদের বাসায় আসুন, ও হয়তো কাল আমাদের বাসায় আসবে। আমার মনে হয় আপনারা দুজন যদি কথা বলেন, আপনি ওর ভিতরকার সৌন্দর্যটাও দেখতে পারবেন, কি বলেন? কাল আপনার বাসায় আসতে পারবো কিনা বলতে পারছি না। ও, তাহলে পরশু বা অন্য কোনো দিন? যে কোনো একদিন চলে আসতে পারি, কবে আসতে পাবো আমি আপনাকে কাল জানাবো। বুঝতে পেরেছি, আপনি বিয়ের ব্যাপারে মনে হয় সিরিয়াস নন, তাই না? আমি সিরিয়াস, সত্যি সিরিয়াস, শুধু মার জন্য নয়, আমার নিজের জন্য। সামথিং রং মনে হচ্ছে, আমি একটু আসছি, এক্সকিউজ মি। আমাকে চাকরি খুঁজতে বলছে, কিন্তু আমি তো চাকরি করতে চাচ্ছি না, এসব নেই। বুঝতে পেরেছি, একটা মিনিট দেখছি। এলিজা, এলিজা, আমি একটু কথা বলবো, দরজা খোলো। এলিজা, কি হয়েছে, এত রাগ কিসে? শোনো, জাফর যখন বিজনেস করতে চাচ্ছে করুক না, সমস্যা কি? বিজনেস করতে টাকা লাগে আপনি, অনেক টাকা লাগে, ও এত টাকা কোথায় পাবে? বিয়ের কারণে ওর বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, উনি একটা টাকাও দিবেন না। তুমি টাকা দেবে? দেখো, তুমি বিজনেসে ইনভেস্ট করতে পারো, ওর সাথে পার্টনারশিপে যেতে পারো, তোমার টাকা ওর শ্রম, ব্যাস। আমি টাকা পাবো কোথায়? এলিজা, তোমার কাছে এখন অনেক টাকা। অনেক টাকা আমার কাছে? হ্যাঁ, তোমার ড্যাডের ডলারগুলো, ওগুলো তো তোমাকে দিয়ে গেছে। আমাকে তো দিয়ে যায়নি আপু। তোমাকেই দিয়ে গেছে, কারণ আমি তাকে ডলারগুলো ফেরত দিয়েছিলাম।
উনি নেননি, সো ফাইনালি কি দাঁড়ালো, ডলারগুলো সে তোমাকে দিয়ে গেছে। আমি ড্যাডির বাপের টাকা ছুঁব না। ডলারগুলো কোথায় রেখেছেন আপু? আমি ডলার রেখেছি মানে আমি তো সেদিন এলিজাকে সব ডলার দিয়ে দিয়েছি। কোথায় রেখেছো তুমি? কেন? আরে বাবা, আমি নেওয়ার জন্য বলছি না তো, আমরা সবাই বাসা থেকে চলে আসলাম, যে কোনো সময় চুরি হতে পারে। ওয়েট, আমার ওয়ার্ড্রোবের নিচের ড্রয়ারের কাপড়গুলো নিচে। ও গড, সেফ জায়গা না তোমার ওখানে রাখাটা? একেবারেই ঠিক হয়নি। জাফর, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি বাসায় যাও, গিয়ে ওয়ার্ড্রোব থেকে ওই ডলারগুলো নিয়ে এমন কোথাও রাখো যেন কেউ খুঁজে না পায়, ওকে? যাও চাচা, দেরি করো না, যাও চাচা। আমি কেটে দেই, তোমার কাটতে হবে না, তোমাকে বরং আমি অন্য একটা কাজ দিচ্ছি। কি কাজ ভাবি? বলছি, তার আগে বলো, তোমার ভাইয়া আমার সাথে যা যা করেছে সেটা অন্যায় কিনা? শুধু অন্যায় বললে ভুল হবে ভাবি, আপনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো কবে ভাইয়াকে ডিভোর্স দিয়ে চলে যেত? ডিভোর্স ছেলেদের জন্য কোনো শাস্তিই না, ওরা বরঞ্চ সেটাতে খুশি। কেন জানো? আরেকটা বিয়ে করার সুযোগ তৈরি হয়। রাইট, শাস্তি হয় মেয়েদের, অপমান বদনাম সহ অনেক রকমের বঞ্চনা শিকার হতে হয় তাদের। একদম ঠিক বলেছেন ভাবি। ওকে শাস্তি দেওয়ার জন্য জেলে পাঠাতে হবে, কথাটা ঠিক কি না? একদম ঠিক ভাবি, একদম ঠিক। তুমি মন থেকে বলছো নাকি আমাকে খুশি করে নাকি? না ভাবি, একদম মন থেকে বলছি। তুমি কি সত্যি সত্যি চাও যে ও শাস্তি হোক? অন্যায় যখন করেছে ভাইয়াকে শাস্তি তো পেতেই হবে। তাহলে আমি ধরে নিতে পারি যে তুমি আমার দলে? অবশ্যই আপনার দলে ভাবি। ভাইয়াকে আমি অনেক আদর্শবান মানুষ মনে করতাম, কিন্তু ভাইয়া যে এত খারাপ। তাহলে আমার পক্ষে কাজ করতে তুমি রাজি? রাজি ভাবি, আমাকে শুধু কি করতে হবে আপনি বলুন। জাস্ট ওর উপর একটু নজরদারি করতে হবে, কার সঙ্গে ফোনে কথা বলছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, আর ওর পেট থেকে কথা বের করে আনতে হবে। ঠিক আছে ভাবি। পাখি মেয়েটা কে সেটা আমাকে জানতেই হবে। এখন তাহলে তুমি যাও, তোমার কিচ্ছু করতে হবে না। জি ভাবি। চুরি করতে চেয়ে যদি হাতে নাতে ধরা পড়ি তখন কি হবে? তাহলে তো খুব খারাপ হবে। তুমি অন্য কোনো আইডিয়া বের করো। I got it. তুমি এক কাজ করো, তুমি গিয়ে তোমার ভাবিকে বলো যে তুমি তুমি একজনকে ফোন করবে, তো বলবে যে তোমার ব্যালেন্স নাই, সেই জন্য মোবাইলটা দরকার, মোবাইলটা দাও, একটা ফোন করবো শেষ। ভাবি যদি জিজ্ঞেস করো আমি কাকে ফোন করবো? হ্যাঁ, সেটা তো বলতেই পারি। ইয়েস, বলবে তোমার বান্ধবীকে কল করবো। এর চেয়ে বেটার কোনো আইডিয়া আছে নাকি দেখো না। কেন, তোমার আইডিয়াটা পছন্দ হয়নি? আমার মনে হয় না ভাবে মোবাইল দিবে, বলবে টাকা না থাকলে টাকা দেই, ব্যালেন্স ভরে ফোন দাও।
কি? তোর ভাবিকে জোর করে ঘুম পাড়াতে হবে। মানে? তোমার ভাবিকে লেবুর শরবত খাওয়াবে। লেবুর শরবত? আস্তে, লেবুর শরবতের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেবে। শরবতটা খেয়ে সে ঘুমিয়ে যাবে, আর ঠিক তখনই তুই মোবাইলটা নিয়ে সমস্ত ফাইল ডিলিট করে দেবে। কাম টু দ্য পয়েন্ট, তুমি কখন জানলে যে রবিন খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে? সকাল 10টায় মতো রওনা দিয়েছে 11টার দিকে। তারপর তুমি জানতে যে রন খুলনা থাকলে অবস্থায় তুমি জানো যে রবিন রওনা দিয়েছে? হ্যাঁ। মামা মামি তোমার অন্য কেউ কি জানে যে রবিন খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে? না, আমি একাই জানি। তাহলে তুমি আমার সাথে ঢাকা এলে কেন? এটা কেমন প্রশ্ন হইল? মানে ও খুলনা যাবে বলে আমাকে ওখানে পড়ে থাকতে হবে? রবিন তোমার হাজবেন্ড, তাকে কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? What's wrong with you? তুমি রবিনের সম্পর্কে এভাবে কথা বলছ কেন? কারণ ওর মতো বাজে লোককে আমি হাজবেন্ড হিসেবে স্বীকার করি না। বাজে লোক? আচ্ছা, কি করেছো রবিন বলো? আমার সাথে বিচ্ছেদ করেছে। আরে কদিন আগে আমরা একটা রিসর্টে বেড়াতে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম ওখানকার রিসেপশনিস্ট একটা মেয়ে আছে, ওর সাথে রিলেশনশিপ। তোমার সাথে বিয়ের আগে যদি ওর সাথে অন্য কারোর সম্পর্ক থাকে, এটা দোষে কি আছে? বিয়ের আগে থাকলে দোষের কিছু নেই, বাট প্রবলেম হচ্ছে বিয়ের পরেও আছে। তোমার কথা আমি বুঝতে পারলাম না। শোনো, আমি ঘুমোচ্ছিলাম, ওকে আমার ওড়না দিয়ে ওর ঘড়ির সাথে বেঁধে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভাঙে রাত 1টার দিকে। উঠে দেখি রবিন আমার পাশে নেই, সাথে সাথে ধরে নিলাম ও ওই মেয়েটার সাথে দেখা করতে গেছে। হাউ সিলি, তোর পাশে রবিন নেই সেটা দেখে তুমি খালি শিওর হয়ে গেলে যে রবিন ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিল? তুমি নিজের চোখে দেখেছো? তা দেখিনি, কিন্তু পরের দিন আমি মেয়েটাকে দেখে চার্জ করেছি। তখন গট গট করে সব সত্যি কথা বলে দিয়েছে, বলেছিল যে রবিন ওর সাথে রাতবেলা দেখা করেছে। রবিন কি বললো? ও যা বলেছে সব মিথ্যে বলেছে। মিথ্যাটা কি ছিল? ও বলেছিল মেয়েটার সাথে ওর কখনোই প্রেম ছিল না, মেয়েটাকে ও কখনোই ভালোবাসতো না, মেয়েটা নাকি ইচ্ছে করে গায়ে পড়ে পড়ে ওর সাথে প্রেম করতে গিয়েছিল, আর মেয়ে যেন আমাকে কোনো কিছু বাড়িয়ে বলতে না পারে সেই জন্য নাকি রাখা করতে গিয়েছিল। হতেই পারে না? হতে পারে না। আর তাছাড়া ও আমার হাজবেন্ড না তোমার হাজবেন্ড? ওকে আমি বেশি চিনি না তুমি বেশি চেনো? ওর কথা বাদ দাও, রবিনের কলিগ সোহান ভাই আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, সোহান ভাইয়ের বউয়ের বোন, একটা চরিত্রহীন একটা মেয়ে তানজিনা ওর সাথে গুটুর মুটুর পুটুর পুটুর করতেই থাকে। মনে করো যখন আমি রান্নাঘরে যাই ঠিক তখন ওরা ড্রয়িং রুমে বসে কথা বলতে থাকে। কথা বলতে দোষটা কোথায়? কথা বলায় দোষ না, কিন্তু কথাটা যদি প্রেম আলাপ হয় সেটা দোষের। তুমি আড়ি পেতে শুনছিলে? হ্যাঁ, একবার শুনেছিলাম। তাছাড়া প্রায় প্রায় ওরা ছাদে দেখা করে, একদিন তো হাতে নাতে ধরে ফেলেছিলাম। তোমার সাথে যে রবিনের সম্পর্কটা খারাপ যাচ্ছে এটা কি মামুনি জানে? না, আমি বলিনি। তার মানে তুমি ওর প্রবলেমগুলো সব মেনে নিয়ে ওর সাথে সংসার করতে চাচ্ছ? এতদিন যাচ্ছিলাম, এখন আর চাই না, ওর মতো মানুষের সাথে আমি থাকতে চাই না। না চাও মানে তো হচ্ছে ডিভোর্স কর। হ্যাঁ, তাই। তুমি যদি ডিভোর্স দিতেই চাইতে তাহলে তুমি ব্যাপারটা সরাসরি মা মামাকে জানাতে, হুট করে ঢাকা চলে আসতে না। আমি ঢাকায় না অন্য কারণে এসেছি। কি কারণ? তোমার সাথে কথা বলতে। কি নিয়ে? কি নিয়ে তুমি বোঝো না?
চলার পথের বাকে বাকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী।